নেতাজির গলায় মালা দেবে কে? এই দড়ি টানাটানিতে ফরওয়ার্ড ব্লক ও তৃণমূল সংঘর্ষ। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের ইসলামপুর। পুলিশের সামনেই লাঠি বাঁশ নিয়ে সংঘর্ষ, জখম দুপক্ষের বেশ কয়েকজন। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সিএনএর প্রতিনিধি, গুরুতর আহত সাংবাদিক বিশ্বজিৎ কর্মকার। নেতাজির জন্ম জয়ন্তীতে এ কোন ছবি ইসলামপুরে? রীতিমতো চেয়ার তুলে মারে মাথায়, এবং গায়ে হাত ধরে গলা টিপে ধরে, শ্বাস নিতে খুব প্রবলেম হয়। তারপর ইসলামপুর থানা, তারপর আমার কিছু লোকজন এটিএম এর ভিতরে ঢুকায়, তারপর ইসলামপুর থানা পুলিশ নিয়ে গিয়ে উদ্ধার করে থানাতে নিয়ে যায়। সিএনএর প্রতিনিধিকে হাসপাতালে দেখতে যান তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন। আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস তৃণমূল বিধায়কের। একই সঙ্গে গোটা ঘটনার দায় চাপিয়েছেন ফরওয়ার্ড ব্লকের কাঁধে। মূলত ব্যবসায়ী সমিতির সঙ্গে ফরওয়ার্ড ব্লকের বিবাদ বলে দাবি তৃণমূল বিধায়কের। আমি সেই সময় ছিলাম না, পরে আসার পর এটা একটা ব্যবসায়ী সমিতি এবং গ্রামপঞ্চায়েতের একটা প্রোগ্রাম ছিল আজকে। সেই সময় ওই আপনার ফরওয়ার্ড ব্লকের কিছু লোক, তারা ওই আপনার মাস্টার নেট পতাকা বেঁধে তারা এটা মানে পার্টিগত প্রোগ্রাম করতে চাইছিলেন। হ্যাঁ, এবং ওখানকার ব্যবসা সমিতির যারা লোকজন ছিলেন তারা এটাকে বলেছিল এটা কোনো তো পার্টির প্রোগ্রাম না, এটা নেতাজি আমাদের সকলের, এখানে কোনো পার্টির প্রোগ্রাম আপনারা করেন না। অন্যদিকে নেতাজির জন্মদিন উপলক্ষে ফরওয়ার্ড ব্লকের মিছিলে অতর্কিতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মার খেয়ে বসে থাকবো না, হুঁশিয়ারি ফরওয়ার্ড ব্লকের। আমরা যখন মিছিল নিয়ে গেলাম অতর্কিতে তৃণমূলের ব্লক সভাপতি নেতাজুল ইসলাম, একবারে তিনি সরাসরি লাঠি নিয়ে আমাদের উপরে আক্রমণ করলেন। মতো প্রশাসনকে জানায় যে এবছর আমরা সকলকে নিয়ে প্রোগ্রাম করব এবং যাব। তো প্রশাসন চায় না যে সরকারি দলকে ব্যতীত কোনো কাজ ওরা করে দেয়, তবুও আমাদেরকে প্রশাসন বললো ঠিক আছে আপনারা নির্দিষ্ট টাইমে আপনারা আসবেন, আপনারা লিখিত দেন, আমাদের বক্তব্য আমরা যাই নিয়ে আজকে ঠিক 12টা থেকে 12:30টার মধ্যে আমরা ওখানে পৌঁছাবো এবং মাল্যদানের কর্মসূচি করব। সিএনএর প্রতিনিধির গায়ে হাত দেওয়ায় তৃণমূলের শাস্তির দাবি বিজেপি। আমাদের পার্টির পক্ষ থেকে চরম শাস্তি দাবি করছি। হ্যাঁ, এই নোংরা এই তৃণমূল, এই আমরা দলমত নির্বিশেষে এই বাংলাকে থেকে ছাড়া করার জন্য আমরা যা বলার মানুষকে আমরা বলছি। নিন্দায় সরব গোটা রাজনৈতিক মহল, এটা গোটা বাংলার লজ্জা, প্রতিক্রিয়া কংগ্রেসের। সংবাদ মাধ্যমের গায়ে হাত দেওয়া মানে আমি মনে করি সমস্ত এলাকার বা গোটা বাংলার মানুষের লজ্জা, মানুষের কাছে লজ্জা এটা। নেতাজির জন্মদিনেও রাজনীতির রং, এরাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষা নিয়েও ওঠে প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামী ও বিশ্বজিৎ কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।